মুরব্বী স্যার, আমরা আমার বাবা 35 জমি কিনছিল, 93 শতক মাটি আছে ইয়ার কাছে, নিজের মালিকের কাছে 35 শতক আমার রেজিস্ট্রি দিয়েছে। 35 শতকের ভিতরে আমার সম্পূর্ণটাই দখল আছে স্যার, এইটুকু আমার দখল নেই। 35 শতকের ভিতরে আমার 35 শতকের দখল, বাড়ি করে আছে এখানে, এখানে পুকুর আছে, এখানে বাড়ি আছে, এখানে আমার ছোটো ভাইয়ের ঘর আছে। তারপরে ওই যার কাছে আমরা নিয়েছি, ওর আব্বা মারা গেছেন, মারা যাওয়ার পর ওর ছেলেগুলো দাবি করছে মায়ের সমস্যাটা বলেন। হ্যাঁ, ওর মার অংশ পাচ্ছে সেটা আমার কাছে বাবা সহ মাটি সার আর মুরব্বী বলেন কি সমস্যা এটা বলেন। সমস্যা আমরা বাড়ি করে আছি, আর একজন 8 শতক মাটি নিছে, হ্যাঁ 93 শতক ফালিটা 8 শতক মাটি নিছে, ও এখানে এসে প্রচার সময় প্রচার করছে। আমার পরে ওরা দলিল করছে, আমার আগের দলিল, আমরা এখানে বসত বাড়ি করে আছি, এখানে আমার ছোট ভাই আছে, এইটুকু ফাঁকা আছে 11 শতক। আচ্ছা, 11 শতকের ভিতর 8 শতক ওরা কেস মামলা চলতেছে, এই 8 শতক বাদ দিয়ে আমরা 3 শতক করেছি, আমরা দখল করছি স্যার, শনিবারে দখল করছি, রবিবারে পুজো গেছিলো, জানা এখানে কলা গাছ ওরা গাড়ছে, আমার কলা গাছ আর গাড়ার সুযোগ পাইছে। আমার যখন বড় আব্বা মারা যায়, আমার বড় বড় বাবা ছিল, ওই জন্য ওরা কলা গাছ। আপনার সমস্যাটাই আপনি বলছেন না, সমস্যাটা হচ্ছে আপনার জমি আরেকজন জোর করে দখল করতেছে, জোর করে দখল করতেছে, এটা হলো সমস্যা। এটাই সমস্যা আমার এই 35 এখন স্যার, এখন জোর করে দখল করতেছে। এখানে পুলিশের কাছে তো ওসি সাহেবের কাছে যান। হ্যাঁ স্যার, আমার তো স্যার বলতেছে আপনি যে কলা গাছ ঘেরছেন, আমার স্যার স্যারকে বলছে আমার তো বাড়ি আছে স্যার, দেখেন আমার দখলে আছে, কলা কলা গাছ গাছে গেছে, স্যার বলছে শেয়ার স্যার। শেয়ার স্যার কে? ওরা তো কলা গাছ গাছে, আমার তো দখলে আছে স্যার, কিন্তু ওই 8 শতক আমরা মামলা চলতেছে, ওই আরেকজন কাছে শরীরের কাছে নিয়েছে তো মামলা চলতেছে। জি বলেন, আমি শুনছি তো বলেন। মামলা চলতেছে ওই 8 শতক বাদ দিয়ে আমরা 3 শতক দখল করছি, যেমন মামলা ফেসলা হবে, তারপর আমার যার কাছে নিছি ওরা এখন বলতেছে কি বলে আমার তোমার জমি তোমরা পাচ্ছ, আমার জমি সহলে ছাড়ে দিয়েছে দাদার কাছে, দাদা আমাদেরকে জমি ছাড়ে দিতেছে, আগে দখল ছিল 25 আর বাকি অংশটা আমার দখল দিছিল না, এখন কাগজপাতি ওরা দেখছে আমার জমি আমিও পাচ্ছি। আমার এখন জমি মুরব্বী, আমি আপনার কাছে বুঝতে পারছি, এখন যেহেতু এটা জমি দখলের বিষয়, জমি দখল বা জোর করে দখলের বিষয় আছে, এটার জন্য আপনার হচ্ছে পুলিশের কাছে যেতে হবে, বুঝতে পারছেন? এটার এটার সমাধান তো আমার কাছে নাই, কারণ আপনার জমি জোর করে দখল করবে সমাধান তো আমার কাছে নাই। ডকুমেন্টস ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, কথাটা আমার ভালো মতো বুঝছেন কিনা।